तो जो जो मेरे साथ जाना चाहते हैं कृपया सभी चले मेरे साथ, जैसे का इनविटेशन ये गीत है। तो रास्ता बहुत कॉपरेटिव है, एक बार नहीं दो बार। नमस्कार। वेलकम टू माय शिवम स्टूडियो आसाम यूट्यूब चैनल। সকলকে স্বাগত জানাইছো মোৰ শিৱম ষ্টুডিঅ' আসাম ইউটিউব চেনেল। আহক আকৌ এটি নতুন ভিডিঅ' লৈ আমাৰ পালা শিৱম আপোনালোকৰ সন্মুখত। আজি আমাৰ শিৱম ষ্টুডিঅ' আসামত কোন আহিছে চাওঁ। আজি অসমৰ এগৰাকী প্ৰসিদ্ধ ভজন কণ্ঠশিল্পী, ভজন গায়ক, দাদী মংগল গায়ক বুলি বিখ্যাত, ভক্তি ভাল পোৱা মানুহখিনিৰ মাজত সৰ্বত্ৰ বিখ্যাত আমাৰ মুক্তা হল মুক্তা কেচেৰাজি। নমস্কাৰ। ভাবি আহিছে আজি কেইটামান গীত লৈ আহিছে আমাৰ শিৱম ষ্টুডিঅ' আসামত, আৰু গান কেটি কেনেকুৱা হ'ব ভাবিৰ মুখেৰে শুনো। ভাবি ৱেলকাম। বলি কিয়া গান আলে, কিয়া আসামিয়া মই বলেগা না হিন্দী মে বলেগা, মিক্স কৰকে বলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলি হয়। কোন সা গানা মেরে কো চার রেকর্ড করনা, চার রেকর্ড জানা। সবসে পহলে কানহা জি কা জন্মদিন হয় তো জন্মাষ্টমী কে লিয়ে কানহা জি কে লিয়ে গানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মানে আপনি হাতে সে লিখা হ্যায় ও গানা। আচ্ছা। আর বেটি কে লিয়ে আপ সুনায়া ভি থা, বহুত আচ্ছা লিখা হ্যায় আপ। আর বেটি কা ভি বার্থডে হ্যায় তো উসকে লিয়ে এক বার্থডে, ও ভি মানে লিখা হ্যায় বার্থডে সং, বহুত বড়িয়া। আর হাজবেন্ড কা ভি বার্থডে হ্যায় উনকে লিয়ে ভি মানে এক লিখা হ্যায় গানা। ওয়া ওয়া ওয়া। আর দাদি জি কে লিয়ে ভি মানে লিখা হ্যায়, তো চারো গানা কা লিরিক্স মেরা হ্যায়। अच्छा। और म्यूजिक का म्यूजिक कोई गाना में कुनबा 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 गाना मैं निजे म्यूजिक दिम और कुनबा गानर ट्रैक আছে, ट्रैक तो तेके आगर ट्रैक आगरे म्यूजिक किंतु मैं ट्रैक तो नतुन के बजा बनाम ओदिके साइटा गानर काम लय आजि ভাবি আহিছে আমাৰ মাজত মুক্তা ভাবি জি। তো আপোনালোক শুনাম কেনে কে গান কিনি অকমান রেকর্ড কৰিম আৰু অলপ অলপ আপোনালোকক এটা গানৰ আভাস দি যাম। তাৰপিছত আৰু ভাবি একচুয়ালি ভজন এতিয়া অসমৰ এগৰাকী খুব ভজনৰ কিবি ভাবি ইয়ে ভজন কেছে আপকো মন মে আজ কি ভজন সিঙ্গাৰ এক দিন বন জায়গা। বচপন সে মেরে কো শৌক থা সিঙ্গিং কা, এসএমএস গানে ভি গাতি থি মে, বেঙ্গলি ভি মেরে কো শৌক থা, অভি ভি মে রবীন্দ্র সঙ্গীত সিখ রহি, মেরা লাস্ট ইয়ার রবীন্দ্র সঙ্গীত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদি জি সে বচপন সে লাগাও থা, লেকিন ইয়ে কব কেসে হুয়া ও দাদি জি কো পতা হ্যায় কি মতলব কব ইস লাইন মে গই মে, মানে নহি সোচা থা কি মে দাদি জি কা মঙ্গল পাঠ করুঙ্গি, পর দাদি নে ইতনা আচ্ছা ইয়ে মেরে কো এক লাইন দিয়া হ্যায় কি আব মে মতলব সবসে ব্লেসড হু কি ইহি মতলব জীবন কা এক মকসদ হ্যায় কি, আর বাস মেরে সাথ বহুত মঙ্গল মে আপনে ভি সাথ দিয়া, বহুত সুন্দর সাথ দেতে হো ভোলা সা, উসকে লিয়ে ভি বহুত থ্যাঙ্ক ইউ। আর ভাবি যে মঙ্গল পাঠ করে, মঙ্গল পাঠ মানে আমার অসমিয়ার যে নেকা ধর পুথি পাঠ করা হয়, গীতা পাঠ করা হয়, ঠিক তেনেকুৱাকে ভাগৱত পাঠ করা হয়, তেনেকুৱা খুড়িয়া মঙ্গল অর্থাৎ মিউজিক্যাল এখন কিতাব আছে, বহু দাদিজির কিতাব আছে নারায়ণী চরিত মানস, আর সেই কিতাবখন পাঠ করা হয়। এখন কিতাব পাঠ করতে প্রায় পাঁচৰ পৰা ছয় ঘণ্টা সময় লাগে, এক এবারতে বহি পেলাই পাঠ করব লাগে। আর সেই তাত মই নিজে ভাবির লগত বহু মঙ্গল পাঠত মই কিবোর্ড বজাইছো আর লগতে মই লগত গাই থাকো, ভাবিজির লগত পিছে পিছে মই গাই থাকো মঙ্গল কিতাবখন। গতিকে ছয় ঘণ্টা বা সাড়ে পাঁচ ঘণ্টা বহিব লাগে এদিন, আর ভাবি যে এনেকুৱা এটা এনার্জি আছে যে এদিনত দুখন মঙ্গলো কৰিছে দুদিন দুবাৰ। আপনি পাঁচ ঘণ্টাকে ধরলেও পাঁচ পাঁচ দশ ঘণ্টা আর দশ ঘণ্টা ভাবিয়ে বহি পেলাই এটা দিনত গোটেই অনর্গল গাই থাকাটো ইমান সহজ নয়, গতিকে এইটো দাদিজির কৃপা বুলি কব লাগিব। আৰু এতিয়া ভাবিজির হাতত সময় নাথাকে, ডেট বহুতখিনি ডেট আগতীয়াকে বুকিং হয়ে থাকে মঙ্গল পাঠৰ কাৰণে, আৰু অকল গুৱাহাটীতে বুলি নহয় অসমৰ বিভিন্ন আপোনাৰ শিলাপথাৰেই হওক, যোৰহাটেই হওক, জাগিৰোডেই হওক, আপোনাৰ বিভিন্ন অসমৰ ধুবুৰী হওক, শদিয়া হওক, গোটেই সব জেগাতে যায়, বাহিৰতো যায়। এতিয়া দাদীজির ধাম ঝুঁঝুনু ধাম তাতে যাম, আর ইসিলিয়ে মানে ইয়ে ভজন লিখা হ্যায় চল সখি লৈ যাব তোকে ঝুঁঝুনু ধাম, উসি কো মে রেকর্ড করে যা রহি হুঁ। তো দাদীজি কি ধাম মে মৌকা মিলা হ্যায়, আশীর্বাদ মিলা হ্যায় দাদীজি কে ওয়াহ কীর্তন করনে কা, মঙ্গল করনে কা, তো জো জো মেরে সাথ জানা চাহতে হ্যায় কৃপয়া সভি চলে মেরে সাথ, উসি কা ইনভিটেশন ইয়ে গীত হ্যায়। আর আপনাদের গানখিনি শুনিব ভাবিজির নিজের ইউটিউব চ্যানেলতো দিব, ইউটিউব চ্যানেল আপনার কোন দিব মুক্তা কাছেরা, মুক্তা কাছেরা, মুক্তা কাছেরা ইউটিউব চ্যানেলত গোটেই গানখিনি দিয়া হব। আর মই এই ভিডিওটো যে করে আছো এই ভিডিওটো কিছুদিন পিছত মই আপলোড করিম, এই কারণে যে বার্থডে যেহেতু শ্রীকৃষ্ণর বার্থডে আছে, ভাবিজির ছোৱালীৰ বার্থডে আছে, ভাবিজির হাজবেন্ডৰ বার্থডে আছে, তো বার্থডে পার হওয়ার পিছত এই ভিডিওটো মই ইউটিউবত দিম, গতিকে আপনাদের চাব কিন্তু গানখিনি
শুনবলে আশা থাকিল। আর শিবম ষ্টুডিও আসাম ইউটিউব চ্যানেলটা যদি এটিও সাবস্ক্রাইব করা নাই তাহলে আপনাদের সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা দবাই দিব, কিন্তু নতুন নতুন এনেকা সৃষ্টির আরো কাহিনী মানে পলাশ শিবম আপনার সম্মুখে আহি থাকো। আহক এটি আমি গানটা কেনেদরে রেকর্ড করো তার বিষয়ে আপনাদের মানে অনুরোধ দেখাবলে চেষ্টা করো। শ্রীকৃষ্ণর বার্থডে উপলক্ষে করা এটা মিউজিক মই পড়া ইয়াক পড়া হল ডাবিং হয়ে গেল, ডাবিং হওয়ার পিছন ভিডিও করে আছে। আজ কন্হাইয়া তেরা জন্মদিন হম সব মিলকর মনায়েঙ্গে, আজ কন্হাইয়া তেরা জন্মদিন হম সব মিলকর মনায়েঙ্গে, হ্যাপি বার্থডে বোলেঙ্গে আর মিলকর ধুম মচায়েঙ্গে, হ্যাপি বার্থডে গোটেই গানকিটা শুনাই থাকলে ভিডিওটা বহুত দীঘল হয়ে যাব, গতি নেক্সট গানটা শুনাবলে চেষ্টা করছো। ছোৱালীৰ বাৰ্থডেটো যেহেতু মই পিছত ভিডিঅটো দিম, যেহেতু ভিডিঅটো পিছত দিম, গতিকে ইয়াতে শুনাব পাৰি, নহলে সিক্ৰেট আছিলে কথাটো। সময় বহুত লাগিব, তাৰপিছত শুনাইছো আৰু এটা হাজবেণ্ডৰ বাৰ্থডেৰ ওপৰত। আৰু এই গানটো আপোনালোক কৈ থওঁ, এই গানটো হৈছে আমাৰ জনপ্ৰিয় অসমীয়া গীত হালধি কোমল জোনাক মায়ারে মন উতলা করে। এই গানটোর উপর ভাবিজিয়ে লিরিক্স টু বনাই লৈছে, আর এই সুরটো একে আছে, গানটো একে আছে, মিউজিক টু বেলেগ হব, আর ভাবিজির কি আছে কথা লিরিক্স লিরিক্স টু আছে সেই গানটোর উপরতে করা আছে। চার গানা কা রেকর্ডিং হো গিয়া, কেসা লাগ রহা আপকা? আচ্ছা লাগ রহা হ্যা। বন্ধু অকল আমার গানের ভিডিওতে ইমানটা সামরিম, আপনার দেখালো কেন হয়ে গেল আমি, আর নতুন একটা ভিডিওত আপনার আকো লগ পাম, তেতালেকে আপনাদের বহুত কোঅপারেটিভ হ্যাঁ, এক বার নেই দু বার নেই, জব তক মতলব আচ্ছা সে নেই হোতা হম লোগ স্যাটিসফাইড হোতা হ্যা কি দু মতলব হেল্প করতে হ্যায় কি নেই। ওই ওই কাম হ্যায় স্যাটিসফ্যাকশন মেন হ্যায় সেটা মেন বাকি
बाद में तो नहीं, मैंने बहुत सारा स्टूडियो में रिकॉर्डिंग किया पर ऐसे नहीं है, मतलब उन लोग दो बार तीन बार करने में थोड़ा सा उन लोग को मतलब ऐसे लगता है कि नहीं ये ऐसे ही होगा ऐसे ही होगा, पर तो बंधु अकল আমাৰ ভিডিওটো ইমানতে সামৰণি মাৰিম আৰু নতুন এটা ভিডিওত আপোনালোকক লগ পাম, তেতিয়ালৈকে আপোনালোকে ভালে থাকক, সুখে থাকক, টাটা বাই বাই।